আমরা কখনো বলছি না পুরো দায়িত্বটা আমরা নিব, আমরা সব সময় বলে আসছি আমরা সাময়িক দায়িত্ব নিব। এই যে মানুষের কষ্ট পাচ্ছে, আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে গালি দেন, ফেসবুকে লিখেন যে ওনারা কেন দায়িত্ব নিয়েছে, এই করতে সেই করতে, কিন্তু আপনি আপনার একটু বিন্দুমাত্র ইচ্ছা হলো না, আসে একবার ওদের খাবার দিই। এখন আমি আইসা খাবার দিতে গিয়া এখন আমি পড়ে যাচ্ছি মানুষের গালিতে। কোনো কিছু খেতে মন চাইলে নিঃসংকোচ চিত্তে জানাবেন। কেমন আপনি তো এখানে আছেন, আপনার যারা পরিবার আছে ওরা তো এখন নাই, যদি ওরা খুঁজ পায়, কেমন ওরা যদি আপনাকে নিতে চায়, আপনি যদি যেতে চান, আমরা সুন্দর করে আপনাকে পরিবার হাত উঠিয়ে দেবো। কেমন তো কোনো কিছু খেতে মন চাইলে জানাই। কেমন আসসালামু আলাইকুম মা, কি খবর, ভালো, খাওয়া দাওয়া হয়েছে তো, কেমন আছেন? বালিশটা একটু ঠিক করে দিই, এটা ছেড়ে দেবেন আপনাকে বালিশ, বালিশটা আসেন আসেন একটু বসেন, বসতে যাচ্ছে একটু বসতে যাচ্ছে, বসে একটু ভালো লাগতেছে? নাস্তা করছেন তো সকাল আলাই দিলেন, হ্যাঁ 8টা বাজে নাস্তা করছেন, আর কিছু খেতে মন চাইলে আমাকে জানাবেন। কেমন বাচ্চাটা, অবশ্যই বাচ্চা দেখবো না, বাচ্চা আমরা দেখবো। আসসালামু আলাইকুম বাচ্চা, বাচ্চার সাথে যারা সেবিকা আছেন সবাই খুব ভালো কাজে আছেন? আমি তো দুধ টুধ কিনে দিয়েছি, কেমন নিয়মিত ফিটার লাগবে, ফিটার এখন নিয়ে দিব। দুধ তো পাইছেন? ঠিক আছে, আপনাদের যা লাগে বাচ্চা, হ্যাঁ স্যাভলন, এই এর দায়িত্বে কে আছে? আপনি এত দায়িত্ব থাকলে এগুলো আমাদের জানাবেন না, সব কিছু ডিটেলস জানাবেন। উনি কই বাচ্চার লোক, কই ওই বাচ্চা, আরো দুজন আছে তো। আচ্ছা, আমরা শামসুল হক ফাউন্ডেশন, মূলত আপনাদের মিডিয়া থেকে কিছু রিপোর্ট আমরা পেয়েছিলাম যে ওনাদের যে খাবার দাবারের কিছু সংকট দেখা গিয়েছিল, এই রিপোর্টগুলো শুনে আমরা মূলত উদ্যোগ নিয়েছিলাম, চেষ্টা করছিলাম এই মানুষগুলোর জন্য সামান্য কিছু খাবার দাবার ব্যবস্থা করতে। এই সামান্য কিছু খাবার দাবার ব্যবস্থা করতে গিয়েই মূলত এই এই সাময়িক সময়ের জন্য ওনাদের খাবার দাবারের দায়িত্বটা আমাদের কাছে চলে আসে, খাবার দাবার এবং চিকিৎসা। এটা গত পরশুদিন থেকে, 5 তারিখ থেকে শুরু করেছি আমরা। 5 তারিখ আমরা এসে এখানে সরজমিনে দেখে এদের যে যে জিনিসগুলো শর্টেজ ছিল, খাবার দাবার কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস, বাচ্চাদের দুধ প্যাম্পার্স ডিম, এগুলো আমরা কিনে দিয়েছি। এই মিরপুর যেই বৃদ্ধাশ্রমটা রয়েছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এবং এখানের জন্য একই সাথে পরশুদিন রাত্রে আমরা গিয়েছিলাম আরেকটা আশ্রম যেটা রয়েছে সাভারে, সাভারে গিয়েছিলাম, সেখানেও যা যা দরকার বলে আমরা কিনে দিয়েছি। এই সাময়িক সময়ের জন্যই আমাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এটার চালানোর এই দায়িত্ব। ডিবির চিফ যিনি রয়েছে প্রধান ডিএজে হারুন স্যার, বাচ্চাদের খাবার দাবার নিয়ে, বয়স্কদের খাবার দাবার নিয়ে উনি খুবই কনসার্ন, ওনার একদম কড়া মনিটরিং হচ্ছে এদের খাবার দাবার যাতে কোনো সমস্যা না হয়, কোনো ধরনের সেবা বিঘ্নিত না হয়। তো সেই জন্য আমরা এই আমাদের আগ্রহ, ওনার অনুরোধ, ওনার অনুমোদন সাপেক্ষে সাময়িক সময়ের জন্য এটা স্টাফ যারা রয়েছে তাদের খাবার দাবার এখান থেকে চলতেছে। তো আলহামদুলিল্লাহ রোগীদের যখন খাবার দাবার একটা ব্যবস্থা হয়েছে, ওনারা কি ভুক্ত থাকবেন, ওনাদের খাবার দাবার চলতেছে। আর সবচেয়ে বড় কথা, খাবার দাবার মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ, আমরা সেটা ওনাদেরকে সবাইকে আশ্বস্ত করছি এবং দেশবাসীকে জানাতে চাই রিজিক আল্লাহর পক্ষ থেকে। বেতন ভাতা আমরা এটাই হয়তো আছে, এটা ওনাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলবে, ওনারা যেহেতু মান্থলি অ্যাকাউন্ট থেকে স্যালারি নেন, এটা ওনাদের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট জমা হয়ে যায়, ক্যাশ টাকা ওঠানোর কোনো সেখানে সুযোগ নেই। তো আমরা আশা করতেছি এটা এই মাসের বেতনটা হয়তো ওনারা পেয়ে যাবেন, এটা আমরা আশা করতেছি ইনশাল্লাহ। এনজিওকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এনজিওর মাধ্যমে লাখো লাখো মানুষ উপকৃত হচ্ছে, বাংলাদেশের লাখো মানুষ উপকৃত হচ্ছে। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও মানে হচ্ছে সরকারের উন্নয়ন সহযোগী। তো আপনি এনজিওর মাধ্যমে যে অনেক দুই একটা ছোটোখাটো ঘটনা যেগুলো মিডিয়ার মাধ্যমে খুব বড় করে পাবলিশ হচ্ছে, হ্যাঁ, কিন্তু হাজার হাজার মানুষ তো উপকৃত হচ্ছে। তো আশা করতেছি মানুষের উপকারগুলো এমনভাবে পৌঁছবে, এই উপকারগুলোর কারণে আপনাদের মিডিয়ার সুন্দর সুন্দর রিপোর্টের দরুন, অর্থাৎ যেটা বাস্তব ঘটনা ঘটেছে যে উপকৃত হচ্ছে। আমরা এনজিও, কিন্তু আমরা যদি মনে করি এখানে এই মিল্টো সমদ্দারের এই এখানে আমরা হাত দেওয়ার জন্য আমাদেরকে অনেক গবেষণা করতে হবে, বাজেট প্রণয়ন করতে হবে, মিটিং করতে হবে, সিটিং করতে হবে, এক মাস সময় চলে যাবে। কিন্তু এই মুহূর্তে গতকালকে ওনারা 3টা বাজে আমাকে ফোন করতেছেন যে ইলেকট্রিক্যাল লাইন কাটা, বিদ্যুতের মিটারের টাকা নাই, গ্যাসের যে মিটার ওই গ্যাসের মিটারের টাকা শেষ, হ্যাঁ রুগীর রুমে দুর্গন্ধ। এখন আপনি মিটিং করে এনজিও রোজ বা সরকারে মানে বিভিন্ন ধরনের প্রশাসনিক অনুমতি নিতে গিয়ে আপনি সময় কাটাবেন নাকি ইনসে শুরু করে দেবেন? সেই জন্য আমাদের আল্লাহ সামনে পণ্ডস একটা এনজিও হলো, আমরা মাঝে মধ্যে কিছু একটু থেকে রুলসের একটু বাইরে গিয়ে একটু কাজ করি। আমরা কখনো বলছি না পুরো দায়িত্বটা আমরা নিব, আমরা সব সময় বলে আসছি আমরা সাময়িক দায়িত্ব নিব, আমরা সাময়িক সময়ের জন্য। এটা আপনারা আমার যারা দেশবাসীকে জানিয়ে দেবেন, আমাদের আল্লাহ সামনে পণ্ডসের যথেষ্ট প্রজেক্ট রয়েছে,
বরঞ্চ এটা নেওয়ার কারণে আমাদের অনেকগুলো হ্যাম্পার হচ্ছে। এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে গালি দেন, ফেসবুকে লিখেন যে ওনারা কেন দায়িত্ব নিয়েছে, এই করতে সেই করতে, কিন্তু আপনি আপনার একটু বিন্দুমাত্র ইচ্ছা হলো না আসে একবার ওদের খাবার দিই। এখন আমি আইসা খাবার দিতে গিয়া এখন আমি পড়ে যাচ্ছি মানুষের গালিতে। এক বিচিত্র বাংলাদেশ মানুষ এখানে। তো সুতরাং আপনারা সবাই দোয়া করবেন, যারা আমাদেরকে গালি দিচ্ছেন আমরা তাদেরকে বলবো সরজমিন আগে কাজগুলো দেখেন, সরজমিন আমাদের কাজগুলো আগে দেখেন, দেখা ভাই একটু দোয়া করেন। আজ যদি মনসে গালি দিতে, আমি মনে করি আপনি গালি দিবেন, আমার কিছু গোনা মাফ হবে এতে, আমার নিয়তের খবর আল্লাহ জানে তলায় দিলে। সুতরাং আমাকে জনজন আমাকে জবাবদিহি করার তো এটা দরকার নেই আশা করি।